ইয়েমেনের আদালতে ডোনাল্ড ট্রাম্প ও সালমানের বিরুদ্ধে ফাঁসির আদেশ। বোমা মেরে শিশু হত্যার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ 10 জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে ইয়েমেনের একটি আদালত। 2018 সালের 9 আগস্ট ইয়েমেনের সাদা প্রদেশের জাহিয়ান শহরে স্কুল বাসে বোমা হামলা চালিয়ে 55 শিশুকে হত্যা করে সৌদি নেতৃত্বাধীন বাহিনী। সেখানে আহত হয় আরও 77 শিশু। সৌদি জঙ্গি বিমান থেকে স্কুল বাসে যে বোমা হামলা হয়েছিল তা মার্কিন যুক্তরাষ্ট্রে সরবরাহকৃত বলে প্রমাণিত হয়েছে। ইয়েমেনের বিচারক রিয়াদ আল রেজামি নেতৃত্বাধীন আদালত এই হামলার পেছনে ট্রাম্প সহ 10 জনের সম্পৃক্ত তার বিষয়ে নিশ্চিত হতে পেরেছে। মার্কিন প্রেসিডেন্ট সৌদি রাজা ও যুবরাজের পাশাপাশি আরও যাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে তাদের কয়েকজন হলেন সৌদি প্রিন্স তুর্কি বিন বান্দার বিন আব্দুল আজিজ, সাবেক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস, সাবেক ইয়েমেনি প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মানসুর হাদি। একই সঙ্গে হতাহত শিশুদের অভিভাবকদেরকে $10 বিলিয়ন জরিমানা পরিশোধ করার নির্দেশ দিয়েছেন বিচারক। স্কুল বাসে বোমা হামলার পর সৌদি আগ্রাসী বাহিনীর মুখপাত্র তুর্কি আল মালিকি দাবি করেছিলেন এটি সামরিক পদক্ষেপ এবং এটি বৈধ। 2015 সালের মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ আরোপের পর বিমান হামলা শুরু করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র ও আরও কয়েকটি দেশ। এ পর্যন্ত আগ্রাসনে 14,000-এর বেশি ইয়েমেনি নিহত হয়েছেন, এছাড়া আহত ও বাস্তুহারা হয়েছেন লাখ লাখ মানুষ। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।